ঠাকুরগাঁও হাসপাতালে বাড়ছে শিশু রোগীর সংখ্যা। ঠাকুরগাঁও প্রতিনিধি আব্দুল আলিমের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আবহাওয়া পরিবর্তনের কারণে ঠাকুরগাঁওয়ে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে বেড়েছে রোগীর চাপ। হাসপাতালটিতে 45 শয্যার শিশু ওয়ার্ডে ভর্তি আছে 173 জন রোগী। চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকেরা। শয্যার সংকটে একই বিছানায় দুজন করে রোগী রাখা হয়েছে। এছাড়া অসংখ্য শিশু রোগীর ঠাঁই হয়েছে হাসপাতালের মেঝেতেই। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, 24 ঘন্টায় ঠাকুরগাঁওয়ের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি হয়েছে 173টি শিশু রোগী। এর আগের দিন ছিল 180 জনের মতো। চিকিৎসাধীন শিশু রোগীর মধ্যে বেশিরভাগ ডায়রিয়া, জ্বর, সর্দি ও শ্বাসকষ্টজনিত রোগে চিকিৎসাধীন রয়েছে।